সামনে কর্ণাটক ভোট, পাখির চোখ সকলে উঠে এসেছে সার্ভে। ঘুম উড়েছে বিজেপি, ঘুম উড়েছে মোদি সাহা যোগী আরো বিজেপি নেতা নেত্রীদের। কর্ণাটকে প্রচারে নেমেছে বিভিন্ন রাজনীতি দল, তাদের মধ্যে জনজুয়ার দেখা যাচ্ছে। কংগ্রেসের সভায় লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা যাচ্ছে, কিন্তু বিজেপির সভায় সেই রকমভাবে ভিড় দেখা যাচ্ছে না। এই নিয়ে বিজেপির ঘুম উড়েছে। কে জিততে চলেছে, কোন পার্টি ক্ষমতায় দখল করবে, চলুন দেখুন ভিডিও। আপাতত ভারতবর্ষের বহু মানুষ, দেশের রাজনৈতিক মহল বলতে যা বোঝায়, বিভিন্ন রাজনৈতিক দল, তাদের মন্ত্রণাদাতারা, তাদের টাকা যোগান দেনেওয়ালারা, অবশ্যই সাংবাদিকরা কর্ণাটকের দিকেই তাকিয়ে আছেন, বোঝার চেষ্টা করছেন কর্ণাটক কোন দিকে। অতএব আমরাও একটু বুঝে নেবার চেষ্টা করি। এবার আসি সেই লাখ টাকার কথায়, কি হতে চলেছে কর্ণাটকে। দুটো সার্ভের কথা বলবো, তার মধ্যে একটা সার্ভে এনডিটিভিতে দেখানো, লোকনীতি সিএসডিএসএস সার্ভে, গুরুত্বপূর্ণ সার্ভে। কেন? কারণ এনডিটিভির মালিক আদানি বলে, সিম্পল। দুই হলো, এরা ভোটে কে জিতবে তা নিয়ে কথা না বলে এক সামাজিক রাজনৈতিক সমীক্ষায় চালিয়েছেন। দু নম্বর সার্ভে হলো এবিপি সি ভোটার সার্ভে। প্রথমে আসি লোকনীতি সিএসডিএস সার্ভের কথায়। তারা জিজ্ঞেস করেছিলেন মুখ্যমন্ত্রী পদে কাকে মানুষের বেশি পছন্দ। 40% মানুষ বলেছেন তাদের পছন্দ কংগ্রেসের সিদ্দারামাইয়াকে, 22% বলেছেন তাদের মুখ্যমন্ত্রী বিজেপির বাসবরাজ বোম্মাই, জেডিএস এর কুমারস্বামী দেবেগৌড়া পেয়েছেন 15% মানুষের সমর্থন। আর বিজেপির ইয়েদুরিয়াপ্পা, যিনি আপাতত লেপ্টে রয়েছেন মোদীজির সঙ্গে, তাঁর দিকে সমর্থন মাত্র 5% মানুষের। কংগ্রেসের ডিকে শিবকুমার 4% সমর্থন পেয়েছেন, তার মানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী চান 44% মানুষ, বিজেপির দিকে 27% মানুষ, আর জেডিএস এর মুখ্যমন্ত্রী চান 15% মানুষ। যদিও 56% মানুষের বক্তব্য তারা দল দেখে ভোট দেন, 38% ভোট দেন ক্যান্ডিডেট দেখে, আর মাত্র 4% মানুষ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দেখে ভোট দেন। কর্ণাটকের প্রচার, বিজেপির বোম্মাই সরকার নাকি 40% কমিশনের সরকার। প্রধানমন্ত্রী প্রচারে বলেছেন কংগ্রেস তো 80% কমিশন খেত। তার মানে কি? তার মানে কি এটাই যে বিজেপি কমিশনকে 80 থেকে 40% নামিয়ে এনেছে? তো এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে খিল্লি জারি। কিন্তু করাপশন নিয়ে এই সমীক্ষা কি বলছে? 59% মানুষ মনে করে বিজেপি সব থেকে বড় দুর্নীতিবাজ দল, এটা আদানির চ্যানেলেই বলা হচ্ছে। কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত বলে এমন মানুষের সংখ্যা 35%, জেডিএস এর দুর্নীতি বেশি মনে করেন 3% মানুষ। মোদীজির আরেক প্রচার, কংগ্রেসের বংশানুক্রমিক শাসন, এ নিয়ে সমীক্ষা কি বলছে? সমীক্ষা বলছে ভাই ভাতিজাবাদ চালাচ্ছে বিজেপি, এমনটা মনে করে 59% মানুষ, কারণ ইয়েদুরিয়াপ্পার ছেলে, কারণ বেল্লারি ভাইদের টিকিট দেওয়া, জারকিহোলি ভাইদের টিকিট দেওয়া, নিজের ফ্যামিলির মধ্যে টিকিট পেয়েছেন বিজেপির সেই সংখ্যাটা 24। অন্যদিকে এই ভাই ভাতিজাবাদের জন্য 30% মানুষ কংগ্রেসকে দায়ী বলে মনে করে। সমীক্ষা বলছে 47% মানুষ মনে করেন কংগ্রেস কর্ণাটকের উন্নতি করতে পারবে, আর এই প্রশ্নে বিজেপি 10% কম, 37% মানুষ মনে করে বিজেপির কাছেই আছে কর্ণাটকের সমৃদ্ধির চাবিকাঠি। কর্ণাটকের সবচেয়ে বড় জনগোষ্ঠী লিঙ্গায়েতদের 67% কিন্তু এখনো বিজেপির পক্ষে, বোক্কালিগাদের 34% কংগ্রেসের, আর 36 জেডিএস এর পক্ষে। যদিও মুসলমান ভোটারের 59% কিন্তু কংগ্রেসের পক্ষে বলে এই সমীক্ষা জানিয়েছে। এর
এর পর যেটা বিরাট গুরুত্বপূর্ণ তা হলো সমীক্ষায় কেবল গরিবদের ভোট কোন দিকে যেতে পারে তা বলা হয়েছে। 50% গরিব মানুষের ভোট যাবে কংগ্রেসের দিকে আর মাত্র 23% গরিব মানুষের সমর্থন আছে বিজেপির দিকে। ফিরছি আলোচনায় বিরতির পর। তাহলে চলুন কোন ইস্যুতে এবার কর্ণাটকে ভোট হচ্ছে দেখে নেওয়া যাক। সিএসডিএস লোকনীতির এই সমীক্ষা আমাদের চমকে দেবে। কর্ণাটকে যে করাপশন নিয়ে এত কথা সেই করাপশন বা দুর্নীতিকে এবারের ভোটের ইস্যু বলে মনে করেন মাত্র 6% মানুষ, 28% মানুষ বেকারত্বকে, 25% মানুষ দারিদ্র্যকেই এবারের কর্ণাটক রাজ্য বিধানসভার ভোটের সব থেকে বড় ইস্যু বলেই মনে করেন। মূল্যবৃদ্ধি, অনুন্নয়ন, শিক্ষার অভাবকে 21% মানুষ এবারের ভোটের ইস্যু বলে চিহ্নিত করেছেন। এবং মাথায় রাখুন এই সব ইস্যু মানে দারিদ্র, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, অনুন্নয়ন, শিক্ষার অভাব ইত্যাদি কোন শ্রেণীর মানুষকে বেশি প্রভাবিত করে? গরিবদের। যে গরিবদের 50% সমর্থন আছে কংগ্রেসের দিকে। সব মিলিয়ে গৌতম আদানির চ্যানেল সাফ জানাচ্ছে অ্যাডভান্টেজ কংগ্রেস। এবার চলুন এবিপি সি ভোটার কি বলছে দেখা যাক। কর্ণাটকের রাজনৈতিক ভৌগোলিক বিন্যাসের কথা মাথায় রেখে কর্ণাটককে 6টা ভাগে ভাগ করা হয়। 1. গ্রেটার বেঙ্গালুরু রিজিয়ন, 2. ওল্ড মাইসুরু রিজিয়ন, 3. মধ্য কর্ণাটক রিজিয়ন, 4. কোস্টাল মানে সমুদ্র তীরবর্তী কর্ণাটক রিজিয়ন, 5. মুম্বাই কর্ণাটক রিজিয়ন যা মহারাষ্ট্রের গা ঘাসা, 6. হায়দ্রাবাদ কর্ণাটক রিজিয়ন যা নাকি তেলেঙ্গানা রাজ্য ঘাসা। তো এবিপি সি ভোটার জানাচ্ছে গ্রেটার বেঙ্গালুরু রিজিয়নের 32টা আসনে বিজেপি 11-15, কংগ্রেস 15-19, জেডিএস 2-4 আসন পেতে পারে। ওল্ড মাইসুরু রিজিয়নে এই এলাকা হলো টিপু সুলতান আমলের পুরনো মহীশূর যেখানে বন্দিপুর অভয়ারণ্য আছে, হ্যাঁ যেখানে কদিন আগেই মোদিজিকে কাউবয় হয়ে ঘুরতে দেখা গিয়েছিল। সেই অঞ্চলে মোট আসন আছে 55টা, সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে মাত্র 3-7টা, কংগ্রেস 21-25টা, জেডিএস 25-29টা। মাথায় রাখুন এই এলাকা ভোক্কা লিগাদের এলাকা এবং এখানে মুসলমান জনসংখ্যা অনেক বেশি। এবার মধ্য কর্ণাটকের সমীক্ষা, বিজেপি পেতে পারে 12-16টা, কংগ্রেস 19-23, জেডিএস 1টা। সমুদ্র তীরবর্তী কর্ণাটকের সমীক্ষা বলছে বিজেপি 15-19, কংগ্রেস 3-5। এই অঞ্চলে ওই হিজাব বিতর্ক হিন্দু মুসলমান মেরুকরণকে তীব্র করেছে। এবার মহারাষ্ট্র ঘেঁষা কর্ণাটক অঞ্চলের সমীক্ষা, যেখানে বাঙালিরা বেড়াতে যান সেই একদা চালুক্য সাম্রাজ্য বাদামি অঞ্চলে, এখানে মোট আসন 50টা, বিজেপি পেতে পারে 20-24, কংগ্রেস 26-30, জেডিএস 1টা আসন। এরপর হায়দ্রাবাদ ঘেঁষা কর্ণাটকের সমীক্ষা, এখানে 31টা আসনের 8-12টা পেতে পারে বিজেপি, 19-23টা আসন পেতে পারে কংগ্রেস, জেডিএস এর ওই 1টা আসন পাওয়ার কথা। তাহলে মোট ছবিটা এই রকম, বিজেপি 74-86, কংগ্রেস 107-119, জেডিএস 23-35টা আসন। মানে সি ভোটারের সমীক্ষায় কংগ্রেস এগিয়ে থাকলেও দোলাচল আছে, কিন্তু বিজেপির অবস্থা যে খারাপ তা পরিষ্কার। কিন্তু এই কর্ণাটক বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণে এটাই একমাত্র উল্লেখযোগ্য রাজ্য যেখানে বিজেপি আছে। এখানেও হেরে গেলে দক্ষিণ ভারত বিজেপি মুক্ত দক্ষিণ ভারত হতে সময় নেবে না। আরো গুরুত্বপূর্ণ এই জন্য
যে এই কর্ণাটকের ভোটের পরেই আসছে তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের নির্বাচন। কংগ্রেসের কাছেও এই নির্বাচন জেতাটা খুব দরকার। কর্ণাটক জিতলে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা সেই অর্থে নির্বাচনী সাফল্যকে ছুঁতে পারবে এবং অবশ্যই এর পরের নির্বাচনগুলোতে কংগ্রেস এক্সট্রা অক্সিজেন পাবে। কিন্তু বিভিন্ন সমীক্ষা আর কর্ণাটক থেকে পাওয়া খবরের ভিত্তিতে আমরা জোর দিয়েই বলছি অ্যাডভান্টেজ কংগ্রেস। কর্ণাটকে হাওয়া কংগ্রেসের দিকেই বইছে। কোন প্রজাতির শাখামৃগর পক্ষে এই হাওয়া ঘোরানো অসম্ভব।